সাফিল সাহেবের একমাত্র কন্যা রাফা। সাফিল সাহেব ও তার স্ত্রী নয়নিকা তাদের কন্যা রাফাকে অনেক ভালোবাসে। একদিন তারা তাদের কন্যা রাফাকে নিয়ে একটি সার্কাস দেখতে যায়। সেখানে সার্কাস দেখতে অনেক মানুষ আসে। যখন সার্কাস শুরু হয় তখন তারা অনেক মনোযোগ দিয়ে সার্কাস দেখছিল। সেখানে একজন জাদুকর সার্কাস দেখাচ্ছিল। কিছুক্ষণ পর সাফিল ও তার স্ত্রী নয়নিকা তাদের মেয়ে রাফাকে খুঁজে পাচ্ছিল না। তারা দুজনেই অনেক কান্নাকাটি শুরু করে আর অনেক খোঁজাখুঁজিও করে, কিন্তু কোনোভাবেই তারা রাফাকে পেল না। তারা হতাশ হয়ে বাসায় চলে যায়। একদিন পর সার্কাসের সেই জাদুকর জাদু বলে রাফাকে বের করল এবং বলল, রাফা, আমি তোমার সাথে কি করতে যাচ্ছি তুমি জানো না, তবে হ্যাঁ, এই কথা তুমি তোমার বাবা আমাকে বলতে পারবে না। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো। এই কথা শুনে রাফা অনেক ভয় পেয়ে যায়। তাই সে জাদুকর যা বলে সে তাই শোনে। তখন জাদুকর রাফার মতন দেখতে আর একটা রাফা তৈরি করলো। দুজনের হাতেই দুইটি ধারলো ছুরি দিল। তারপর তাদের দুজনকেই সাফিল সাহেবের বাসায় পাঠিয়ে দিল। তখন সাফিল সাহেবের কাছে একটা বন্দুক ছিল, কিন্তু সেই বন্দুকে মাত্র একটা গুলি ছিল। সেই একটা গুলি দিয়ে সাফিল সাহেবকে নকল রাফাকে মারতে হবে। এখন সাফিল সাহেব কি করে বুঝবে কোনটা নকল রাফা? বন্ধুরা, সাফিল সাহেব যদি নকল রাফাকে চিনতে ভুল করে তাহলে সে আসল রাফাকে, অর্থাৎ তার মেয়েকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। তাছাড়া এই একটা বুলেট খরচ করলে সাফিল সাহেবের কাছে আর কোনো বুলেটও থাকবে না। তখন নকল রাফা সাফিল সাহেবকে মেরে ফেলবে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে সাফিল সাহেব কিভাবে নকল রাফাকে খুঁজে বের করবে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? যেহেতু দুটি রাফাই একই রকম দেখতে, তাই তাদের দেখে চেনার উপায় নেই যে কোনটা আসল রাফা আর কোনটা নকল রাফা। সাফিল সাহেব যদি তার কাছে থাকা পিস্তলের গুলি লোড করে গুলিটি তার নিজের দিকে তাক করে ধরে, তখন আসল যে রাফা সে আসলে সহ্য করতে পারবে না আর তৎক্ষণাৎ তার হাত থেকে চাকু পড়ে যাবে। আর তখন সাফিল সাহেব বুঝতে পেরে যাবে কে আসল রাফা আর কে নকল রাফা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একবার জিমের দাদুর জন্মদিনে জিম তার বন্ধু তানিশা, সারিকা ও রোজকে ইনভাইট করে। কিন্তু যখন জিমের বন্ধুরা জিমের বাসায় আসলো, তখন তারা দেখলো জিমের দাদুর জন্য যে কেকটি কেনা হয়েছে ওই কেকের উপর 16 লেখা। তখন তানিশা বলল, কেকের উপর 16 লেখা কেন, দাদুর বয়স কি 16? তখন জিম বলল, না, দাদুর বয়স 16 না, তবে এটা দাদুর 16তম জন্মদিন। এখন বন্ধুরা, তোমরা কি বুদ্ধি খাটিয়ে বলতে পারবে এটা কিভাবে দাদুর 16তম জন্মদিন হলো? জিমের দাদু তো দেখতে অনেক বৃদ্ধ মনে হচ্ছে, তাহলে বলো তো বন্ধুরা কিভাবে সম্ভব? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? জিমের দাদু লিপ ইয়ারে জন্মগ্রহণ করেছিল আর প্রতি 4 বছর পর পর 29 ফেব্রুয়ারি আসে, আর তাই জিমের দাদুর বয়স 464 বছর। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনের এই দুটি কুলু দেখে শূন্যস্থান পূরণ করে দেখাও। ওপর নিচ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে পাশাপাশি খেলার চলে শৈশবের ছড়া এই পত্র জোড়া জোড়া। বন্ধুরা, এখন তোমরা এই দুটি শূন্যস্থানের সঠিক উত্তর করে দেখাও। বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? ওপর নিচ হবে তাল গাছ, পাশাপাশি হবে আম পাতা। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। ত্রিপুরা রাজ্যের রাজা অলকান্দের অনেক সুন্দর একটি মেয়ে ছিল।
মেয়েটির নাম ছিল জাইফা। জাইফা অনেক বুদ্ধিমতীও ছিল, তাই রাজা তার মেয়েকে বিয়ে করানোর জন্য বুদ্ধিমান ছেলে খুঁজছিল। কিন্তু রাজা তেমন বুদ্ধিমান কোনো ছেলেই পাচ্ছিল না। একদিন অন্য এক রাজ্য থেকে এক রাজকুমার আসলো রাজকুমারীর বিয়ের প্রস্তাব নিয়ে। তখন রাজকুমার রাজার সামনে যেয়ে বলে, আমি জাইফাকে বিয়ে করতে চাই। রাজা বলল, জাইফা অনেক বুদ্ধিমতী, তাই একজন বুদ্ধিমান ছেলের সাথেই ওর বিয়ে হবে, তুমি কি তোমার বুদ্ধির পরিচয় দেবে? তখন ছেলেটি বলল, হ্যাঁ। তখন রাজা বলল, এই যে দুটি দরজা দেখতে পাচ্ছ, এই একটি দরজার পেছনে ডাইনি রয়েছে, আরেকটি দরজার পেছনে রাজকুমারী জাইফা রয়েছে। তুমি যদি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক দরজাটি খুলতে পারো, তাহলেই তুমি রাজকুমারী জাইফাকে পাবে, আর রাজকুমারী জাইফার সাথে তোমার বিয়ে হবে। আর যদি তুমি বোকার মতো ডাইনির দরজাটি খোলো, তাহলে ডাইনি তোমাকে খেয়ে নেবে। এই দুটি দরজার মধ্যে একটি দরজায় সবসময় মিথ্যা লেখা থাকে, অপর দরজায় সবসময় সত্য লেখা থাকে। রাজকুমার অজয় দরজার সামনে যায়। সেখানে একটি দরজায় লেখা ছিল, রাজকুমারী জাইফা এইখানে আছে আর ডাইনি ওই দরজায় আছে, এবং অন্য দরজার উপর লেখা ছিল, ডাইনি এক দরজায় আছে আর রাজকুমারী জাইফা অন্য দরজায় আছে। তখন রাজকুমার অনেক চিন্তায় পড়ে যায়। এখন বন্ধুরা, একটি দরজায় সত্যি কথা লেখা আছে আর অপর দরজায় মিথ্যা কথা লেখা আছে। এখন বন্ধুরা, তোমরা ভেবে চিনতে বলো তো, রাজকুমারী জাইফা কোন দরজায় আছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? জাইফা আসলে দ্বিতীয় দরজায় রয়েছে। বন্ধুরা, রাজকুমারী জাইফা দ্বিতীয় দরজার পেছনে রয়েছে, কিন্তু শর্ত মতে একটি দরজা সত্য কথা বলে, অন্য দরজা মিথ্যা কথা বলে। দ্বিতীয় দরজার কথা সত্য হলে প্রথম দরজার কথা মিথ্যা। প্রথম দরজার মতে জাইফা প্রথম দরজাতেই আছে এবং ডাইনি দ্বিতীয় দরজাতে আছে, আর এই কথাটি মিথ্যা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন তাবাচ্চুম সকাল সকাল তার বন্ধু মালিহার বাসায় যাচ্ছিল। রাস্তায় যাবার পথে তাবাচ্চুমের গাড়িতে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করে। তাবাচ্চুম দ্রুত অ্যাম্বুলেন্স ফোন করে। অ্যাম্বুলেন্স সেখানে আসে এবং ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায় ছেলেটির নাম নিশাদ। এরপর তাবাচ্চুম সেখানেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার তাকে জানায় ছেলেটি এখন ভালো আছে, আর তাই সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর নিশাদ বেড থেকে চিৎকার করে ওঠে এবং বলে, আমার দামি ঘড়িটি কেউ চুরি করে নিয়েছে। তখন ডক্টর সাথে সাথে নার্স, ওয়ার্ড বয় এবং রুম ক্লিনারকে ডাকে। ডক্টর নার্সকে জিজ্ঞাসা করলে নার্স রুবা বলে, স্যার, আমি 1:50 দিকে ওনার রুমে যাই এবং ওনাকে একটা স্যালাইন দেওয়ার কথা ছিল, আমি সেই স্যালাইনটি লাগিয়ে সেখান থেকে চলে আসি। এরপর ডাক্তার ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করলে সে বলে, আমি 2:00 দিকে ওনার রুমে গিয়েছিলাম এবং ওনার খাবার ও ওষুধ দিয়ে চলে আসি। এরপর রুম ক্লিনার রুশমাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি 2:15 দিকে গিয়েছিলাম এবং রুম পরিষ্কার করে আমি সেখান থেকে চলে আসি। এদের তিনজনের কথা শুনতে শুনতেই দৌড়ে চলে আসেন দারোয়ান এবং সে ডাক্তারকে বলে, স্যার স্যার, আমার গেটের সামনে একটি ডাস্টবিন রয়েছে, ওখানে এই ঘড়িটি আমি পেলাম। তখন ডক্টর সেই ঘড়িটি দেখে এবং সেই ঘড়িটি দেখে বুঝে ফেলে কে ঘড়িটি ডাস্টবিনে ফেলেছিল। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে এই ঘড়িটি ডাস্টবিনে ফেলেছিল? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এখানে নার্স বলেছে সে 1:50 দিকে রুমে আসে, আর দেখো ঘড়িটি ভাঙা, তাতে 1:55 বেজে আছে। তার মানে বোঝা যাচ্ছে নার্স স্যালাইনটি লাগানোর সময় ঘড়ি খুলতে গিয়ে তার হাত থেকে পড়ে যায় এবং ঘড়িটি ভেঙে যায়, আর তখন ঘড়িটি স্টপ হয়ে যায়, তাই দেখো 2:55 বেজে আছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছ,
তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে কোন মহিলাটি ফেক। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? এখান থেকে প্রথম মহিলাটি ফেক, কারণ সে দেখো জুসের পরিবর্তে ওয়াইন খাচ্ছে, আর এই অবস্থায় এটা তার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তো বন্ধুরা, এটা দেখেই বোঝা যায় প্রথম মহিলাটি ফেক। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।